বেশ একখানা বাহন ভাঙাচোরা, এমনিই ঘুরবো এখনই, ঠিক আছে? এমনিই ব্যাঙ্গালোরও ঘুরবো, পিছনে বসার কিন্তু জায়গা নেই, এমনি অনেক হবে, ঠিক আছে? এই রাস্তা দেখো কি সুন্দর। আমি যাব ফিফথ ক্রস রোড, বৃষ্টি নেমে গেল, আমি আমার সাইকেল নিয়ে তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি, সেটা হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার। হ্যাঁ, আমার সামনেই ইসরোর হেডকোয়ার্টার, সেটাই তোমাদের এখন দেখাবো। দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু মানে চন্দ্রযান ওয়ান থেকে টু থ্রি সবই পরিচালনা করা হয়েছে এখান থেকেই, এটাই হচ্ছে মেইন ইসরোর মেইন। দেখো তোমাদের দেখাচ্ছি, ওই দেখতে পাচ্ছ গেট, মেইন গেট। হ্যাঁ, ওই দেখো ইসরো, এখান থেকেই চন্দ্রযান থ্রির পরিচালনা করা হচ্ছে এখন অবধি, যত যা করা হচ্ছে এখান থেকেই। দেখো বিশাল এরিয়া এখান, মানে বিশাল এরিয়া আছে এখানে, পুরো দেয়াল দেয়া ঘিরে রাখা। দেখো ট্রাফিক রুলস মেনে চলি আমিও আমার সাইকেল নিয়ে, ঠিক আছে? দেখো দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছটা, কৃষ্ণচূড়া গাছটা দেখো কি সুন্দর, এরকম প্রচুর কৃষ্ণচূড়া গাছ, প্রচুর প্রচুর। সামনেই কিন্তু মণিপাল হসপিটাল, সামনেই মণিপাল হসপিটাল। এই যে আমার বামে দেখতে পাচ্ছ মণিপাল হসপিটাল, দেখো বামে যে কাছের বিল্ডিংটা টাইম মণিপাল হসপিটাল। আমি দাঁড়িয়ে এখন মেইন রোডেই দাঁড়িয়ে আছি, ভুলে একটু কষ্ট করতে হবে এখন একটু ভুলের জন্য, মানে আমি আমি রাস্তাটা ক্রস করিনি আগে, তার জন্য আমার অনেকটা ঘোরা লাগবে এখন। অনেকটাই ঘুরতে হবে, প্রায় 2 কিলোমিটার। এই যে একটা পার্ক, চাইলে পার্কে ঘুরতে আসতে পারো নিজ নিজ গার্লফ্রেন্ড নিয়ে, ঠিক আছে?